নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য জাস্ট ওয়েট করে বসে আছো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে মূল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব বা যে বিষয়গুলিতে আমি ইনফরমেশন দিতে চাইব সেইগুলো আমি প্রথমে তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলবো এবং তারপরে আমি একটা একটা করে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়গুলি সম্পর্কে প্রথমত আমি তোমাদেরকে যেটা বলবো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হবে তার একটি সঠিক ডেট আমি তোমাদের প্রথমত জানাবো এবং তারপরে দু নম্বরে বলবো যে তোমরা কত নাম্বার পেলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে কত নাম্বার থাকলে তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল সেটাও বলবো। এরপরে তিন নম্বরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কোন কোর্সের জন্য কত টাকা বেনিফিট পাবে মনে রাখবে সবার কিন্তু সমান নয় যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে ভর্তি হয়েছ বা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো বা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এম এ কিংবা হায়ার স্টাডিজে ভর্তি হয়েছো তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাকা আলাদা আলাদা বেনিফিট রয়েছে এই বিবেকানন্দ স্কলারশিপে আমি তোমাদেরকে সেই বিষয়ে ইনফরমেশন দেবো চার নম্বরে তোমাদেরকে বলবো কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমরা যারা করবে এবং যারা রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে দুটো অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস তোমাদের এই মুহূর্তে জোগাড় করে রাখতে হবে হাতের কাছে সেই সম্পর্কেও বলবো চার নম্বর পয়েন্টে পাঁচ নম্বরে বলবো যাদের ইয়ার গ্যাপ রয়েছে কোনো কারণে তোমরা এক বছর কিংবা দু বছর গ্যাপ দিয়েছো অ্যাপ্লিকেশন করতে বা এক বছর লেটে অ্যাডমিশন দিয়েছি এরকম যদি থাকে তাহলে এই গ্যাপ যদি থাকে সেক্ষেত্রে তোমাদের কি করণীয় রয়েছে সে বিষয়ে বলবো পাঁচ নম্বর পয়েন্টে ছ নম্বর পয়েন্টে বলবো গতবারের টাকা যারা তোমরা এখনো পর্যন্ত পাওনি তোমাদের কি করতে হবে কি করলে তোমাদের এখনই অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই বিষয়েও ছ নম্বর পয়েন্টে আমি তোমাদের সেই বিষয়ে ইনফরমেশন দেবো এরপরে সাত নম্বর পয়েন্টে তোমাদের বলবো যারা কে থ্রি যে সমস্ত ফিমেল ফিমেল ক্যান্ডিডেট বা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নয় তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের মাধ্যমে তোমাদেরকে কে থ্রি ফিল আপ করতে হবে সেই বিষয়ে ইনফরমেশন দেবো সাত নম্বর পয়েন্টে আট নম্বর পয়েন্টে বলবো তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট যারা রয়েছে তোমরা কোন পোর্টাল থেকে আবেদন করবে তোমাদের জন্য কিন্তু আলাদা একটা পোর্টাল রয়েছে সেই বিষয়ে তোমাদেরকে ইনফরমেশন তোমরা এই বিষয়ে আমাকে আমার জানতে চেয়েছিলে এবং নম্বরে বলবো তোমরা মাধ্যমিকে কত নাম্বার পেলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে ইলেভেনে এ ভর্তি হয়ে যারা তোমরা সায়েন্সে পড়ছো যারা আর্টসে পড়ছো যারা কমার্সে পড়ছো তাদের জন্য কত নাম্বার মাধ্যমিকে পেতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছো কেউ মেডিকেল পড়ছো কেউ সায়েন্সে পড়ছো কেউ কমার্সে পড়ছো কেউ আর্টসে পড়ছো তার জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেতে হবে এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম এ কিংবা হায়ার স্টাডিজে যারা ভর্তি হয়েছো তোমাদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই বিষয়ে কত নাম্বার তোমরা পেলে এই স্বামী বিমানদ্র স্কলারশিপে আবেদন করতে পারবে এই মূল নটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা তোমাদের ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করো নোটিফিকেশন বেল বাটনটি অল অপশনটিকে ওকে করে দাও এবং এই ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সাহায্য করবে এখানে বলে রাখি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট শর্টিং ইনফরমেশন দেয় হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেটিভ ভিডিও চলো আমরা তোমাদেরকে অনস্ক্রিন নিয়ে যাব একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে পুরো সব কটি প্রশ্নের উত্তর তোমাদেরকে হাতে নাতে দেখিয়ে দেবো নিজের চোখে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নাও চলো অনস্ক্রিন তোমাদেরকে নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ মেরিটকা মেন্স স্কলারশিপের এর অফিসিয়াল ওয়েবসাইটে এই পোর্টাল থেকে প্রথমত তোমাদের এক নম্বর যে প্রশ্ন আমার ছিল যে এবছর তোমাদের এই স্কলারশিপ কবে থেকে শুরু হবে সেই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব প্রথমত তোমাদের বলে রাখি এবছর অর্থাৎ দু সালে সেপ্টেম্বর চার তারিখে প্রত্যেকটি ইনস্টিটিউশন এন্ড থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করেছিল তাদের অ্যাপ্লিকেশন ভেরিফাইড করে বিকাশ ভবন বা ডিআই অফিসে পাঠিয়ে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছিল প্রত্যেকটি ইনস্টিটিউশনকে এবং তার লাস্ট ডেট ছিল চার সেপ্টেম্বর দু অতএব বন্ধুরা এখানে তোমাদেরকে একটি ক্লিয়ার কথা বলি যে এবছর চার সেপ্টেম্বর দু এ গত সেশনের গত দু সেশনে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের অ্যাপ্লিকেশনের একটা ডেট ইনস্টিটিউশন এন্ড থেকে কিন্তু শেষ করা হয়েছে চার সেপ্টেম্বর দু অতএব এই মুহূর্তে এই যে সময়টা এখন যে টাইমটা চলছে এই টাইমে তোমাদের নতুন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ করে অ্যাপ্লিকেশন করা এবং রেনুয়াল করার জন্য ওয়েবসাইটের এর কাজ চলছে খুব শীঘ্রই তোমাদেরকে সূত্র মারফত যে ইনফরমেশন আমার কাছে রয়েছে বলতে পারি এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন করার পোর্টাল খুলে দেওয়া হবে সূত্র মারফত আমার কাছে খবর রয়েছে তোমাদেরকে অন স্ক্রিন একটি দেখাবো একটি বিষয় যেটা দেখলে তোমাদের আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে দেখাবো যে এখানে নয় অগস্ট দু হাজার চব্বিশে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য যে ডেটটা দেওয়া হয়েছিল সেই ডেটের সমাপ্তি ঘোষণা হয়েছে নয় অগস্ট দু আর যারা রেনুয়াল করেছিল তাদের কিন্তু কোনো সমাপ্তি ডেট নেই কিন্তু অফিসিয়ালভাবে যে নোটিফিকেশন প্রত্যেকটা ইনস্টিটিউশনকে দেওয়া হয়েছে চার সেপ্টেম্বর দু চব্বিশে কিন্তু ইনস্টিটিউশন এন থেকে ভেরিফিকেশন করে দেওয়ার কথা বলা হয়েছে অতএব আমরা এখানে ক্লিয়ার ইনফরমেশন দিতে পারছি যে চার সেপ্টেম্বর কিন্তু সকল স্তরে সকল স্তরে অর্থাৎ ফ্রেজ রেনুয়াল সব কিছুতেই একটা এন্ড হয়ে গেছে এরপরে শুধু অপেক্ষা নতুন অ্যাপ্লিকেশন খোলার অপেক্ষা এবং তোমাদেরকে আমি ডেফিনেটলি বলতে পারি সেপ্টেম্বরের শেষের দিকে তোমাদের এই পোর্টাল খুলে দেওয়া হবে এরপরে দু নম্বর প্রশ্ন ছিল কত নাম্বার পেলে তোমরা আবেদন করতে পারবে এখানে বলে রাখি যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ইলেভেনে ভর্তি হয়েছ সায়েন্স আর্টস কিংবা কমার্সে তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার মাধ্যমিকে পেতে হবে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পরীক্ষা পাস আউট হয়ে যারা তোমরা ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিংবা এই সমস্ত কোর্সে যারা ভর্তি হয়েছো কিংবা ডিপ্লোমা কোর্সে যারা ভর্তি কিংবা যারা ডিএলএড করছো তোমাদেরকেও করছ তোমাদের উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তবে তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল এবং এরপরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এই জায়গাটিতে তোমরা প্রত্যেকে সমস্যায় পড়ো যেটা তোমাদের অত্যন্ত জেনে রাখা প্রয়োজন বলা হচ্ছে যে ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন গ্র্যাজুয়েশন অনার্স সাবজেক্টে অতএব অনার্স সাবজেক্টে যদি তোমরা মার্কস পেতে পারো ফ্রম এনি স্টেট ইউনিভার্সিটি ফর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ অতএব গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট বা এম এতে যারা তোমরা অ্যাডমিশন নিচ্ছ জেনারেল এডুকেশনের কথা বলা হচ্ছে যারা যারা বাংলা ইতিহাস ভূগোল এডুকেশন এই সমস্ত কোর্সে এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো জেনারেল এডুকেশন বলা হচ্ছে ম্যাথামেটিক্স সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের কথা বলা হচ্ছে এরকম সাবজেক্টে যারা এম করবে তোমাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশানে অনার্সে অবশ্যই অনার্স থাকতে হবে এবং ফিফটি থ্রি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যারা তাদেরকেও একইভাবে স্টেট ইউনিভার্সিটি এবং এআইসিটিই ই অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে পাস আউট হতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ফার্মাসি করবে তোমাদের জন্য কিন্তু কিন্তু নাম্বার লেভেলে তোমাদের থাকতে হবে তবে তোমরা বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা এলিজিবিল এখানে তোমাদের আরেকটি একটি ইনফরমেশন দিয়ে দিই যে সমস্ত গার্লস স্টুডেন্ট রয়েছে তোমরা যারা কে থ্রিতে আবেদন করবে তোমাদের জন্য যে গাইডলাইন রয়েছে এখানে গাইডলাইনে বলা হচ্ছে যে গার্ল স্টুডেন্ট পারসুইং পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স স্ট্রিম ফ্রম ইউনিভার্সিটি অফ দ্য স্টেট আফটার অফটেন আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ফ্রম ইনস্টিটিউশন অফ দিস স্টেট উইল কাম আন্ডার দ্য স্কলারশিপ স্কিম অ্যাজ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন অতএব যে সমস্ত গার্লস স্টুডেন্টরা তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশানে পড়াশোনা করবে বা করার পড়াশোনার জন্য অ্যাডমিশান হয়েছ যারা সায়েন্সে আর্টসে কিংবা কমার্সে যারা অ্যাডমিশান হয়েছ তোমাদের জন্য আন্ডার গ্র্যাজুয়েশানে অতএব তোমরা যে বিএ পাস করেছ সেখানে তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কে থ্রিতে আবেদন করবে তবে এখানে বলে রাখি কে থ্রিতে আবেদন করার জন্য অন্য কোনো ওয়েবসাইট বা পোর্টাল নয় এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেভাবে অ্যাপ্লিকেশান করা হয় তোমরা সেখানে ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে এবং যা যা প্রসিডিওর রয়েছে সেই মতো অ্যাপ্লিকেশান করবে এবং তোমাদেরকে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে এ বছর আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেব যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে আমার ভিডিও দেখে তোমরা সেই মতো অ্যাপ্লিকেশান করলে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং তোমরা দ্রুততার সঙ্গে সেই টাকা পেয়ে যাবে অতএব ফর্টি পার্সেন্ট মার্কস থাকলে তোমরা কে থ্রিতে আবেদন করতে পারবে এটা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের জন্য এবং বলা হচ্ছে যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অবশ্যই আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে তবে কে থ্রির জন্য কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন নেই অতএব এনি স্টুডেন্ট এনি স্টুডেন্ট কে থ্রির জন্য এলিজিবিল এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটের কোনো বিষয় থাকবে না কে থ্রির ক্ষেত্রে এর পরের প্রশ্ন ছিল যে কোন কোর্সের জন্য তোমরা কত টাকা পাবে প্রথমত বলবো যারা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করছ আরসে অতএব যারা গ্র্যাজুয়েশন করছো আর্টসে এবং কমার্সে উচ্চ মাধ্যমিক পাস করার পরে সিক্সটি পার্সেন্ট নাম্বার সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমরা পাস আউট হয়েছো এবং তোমরা প্রতি মাসে হাজার টাকা করে বারো মাসে বারো হাজার টাকা অ্যাট এ টাইম তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে যারা ইউজি সাইন্সে রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা করে প্রতি মাসে হলে বারো মাসে তোমরা আঠেরো হাজার টাকা অ্যাট এ টাইম তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং যারা ইউজি আদার্স প্রফেশনাল কোর্স ইউজি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে বা ইউনিভার্সিটি থেকে আদার্স যারা ইউজি অন্য কোন কোর্সে যারা করবে তোমাদের ক্ষেত্রেও সেম ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে পাস আউট হতে হবে উচ্চ মাধ্যমিকে এবং সেক্ষেত্রে পনেরোশো টাকা করে প্রতি মাসে আঠেরো হাজার টাকা বছরে তোমরা অ্যাট এ টাইম তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং যারা পিজি কোর্সে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন যারা বিএ পাস করার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে যারা আর্টস নিয়ে এবং যারা কমার্স নিয়ে যারা পড়াশোনা করবে পিজি কোর্সে তোমাদের জন্য দু হাজার টাকা করে প্রতি মাসে হলে বারো মাসে চব্বিশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে অ্যাট এ টাইম ক্রেডিট হবে এবং যারা পিজি সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েশান সায়েন্স করছো যারা যারা ম্যাথামেটিক্স কমার্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এবং অন্যান্য যে সমস্ত সায়েন্সের সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে যদি তোমরা পোস্ট গ্র্যাজুয়েট বা এম এ করো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পঁচিশশো টাকা প্রতি মাসে অতএব পঁচিশশো ইন্টু বারো তিরিশ হাজার টাকা তোমাদেরকে অ্যাট এ টাইম অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে এই স্কলারশিপের মাধ্যমে তবে সেক্ষেত্রে তোমাদের তিপ্পান্ন শতাংশ নাম্বারের

বছরে তিরিশ হাজার টাকা টাইম তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এছাড়া যারা এমফিল বা পিএইচডি যারা করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি রয়েছে পাঁচ হাজার এবং আট হাজার টাকা প্রতি মাসে হলে তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে বারো পাঁচে ষাট হাজার এবং আট হাজার টাকা করে হলে ছিয়ানব্বই হাজার টাকা তোমাদের অ্যাট এ টাইম অ্যাকাউন্টে ক্রেডিট হবে যারা এম ফিল কিংবা পিএইচডি করবে তাদের জন্য এবং যারা উচ্চ মাধ্যমিক কোর্সে যারা পড়ছো যারা ইলেভেনে ভর্তি হয়েছে কিংবা যারা ইলেভেন পাস করে এইচএসে ভর্তি হয়েছ তোমাদের রেনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হাজার টাকা করে বারো হাজার টাকা বারো মাসে অ্যাট এ টাইম ক্রেডিট হবে তবে লাস্ট কোয়ালিফাইং মার্কস রয়েছে যারা ডিএলএড করবে তোমাদেরকে একইভাবে এইচএসএ পেতে হবে এবং বারো হাজার টাকা তোমাদের দেওয়া হবে এবং এরপরে বলা হচ্ছে যে যারা আন্ডার গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং যারা পিজি ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েশান এবং যারা আদার্স প্রফেশনাল কোর্সে যারা আই এআইসিটি অ্যাপ্রুভড হতে হবে ইউনিভার্সিটিগুলোকে বা ইনস্টিটিউশনগুলোকে তবে তোমরা কিন্তু এখানে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে অর্থাৎ বারো মাসে ষাট হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে তবে এখানে বলা হচ্ছে যে তোমরা ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও ষাট পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হবে পিজি কোর্সের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকতে হবে লাস্ট যে তুমি কোয়ালিফাইং করেছো করে এই সমস্ত কোর্সে অ্যাডমিশন হচ্ছ সেই লাস্ট কোয়ালিফাইং কোর্সে কোয়ালিফাইং মার্কস কিন্তু এই থাকতে হবে এবং পিজির ক্ষেত্রে পঞ্চান্ন টাকা এ টাইম তোমরা পাবে এছাড়াও যারা ডিপ্লোমা করছে পলিটেকনিক ডিপ্লোমা যারা করছো তোমাদের ক্ষেত্রেও কোয়ালিফাইং লাস্ট কোয়ালিফাইং সিক্সটি পার্সেন্ট এবং দেড় হাজার টাকা করে আঠারো হাজার টাকা তোমরা অ্যাকাউন্টে পাবে ইউজি কোর্সে মেডিকেল কোর্সে যারা ডিপ্লোমা কোর্স করছো সেক্ষেত্রেও তোমাদের বারো পাঁচে ষাট হাজার এবং আঠারো হাজার টাকা এভাবেই কিন্তু তোমাদের কোর্স এবং সাবজেক্ট অনুযায়ী এই স্কলারশিপের বেনিফিট কিন্তু তোমাদেরকে ধার্য করা হয়েছে তোমরা এটা হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকেই এটা বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটো একই কথা এই স্কলারশিপ স্কলারশিপের এই বেনিফিটগুলি সবাই হান্ড্রেড পারসেন্ট পেয়ে যায় পরের প্রশ্ন ছিল কি কি ডকুমেন্টস তোমাদেরকে জোগাড় করতে হবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তোমাদের যেন অবশ্যই মাধ্যমিকের মার্কশিটের বোর্ড সাইড স্ক্যান করে আপলোড করতে হবে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং লাস্ট তুমি যে বোর্ড বা ইউনিভার্সিটি কলেজ পাস করেছো তার মার্কশিট দিতে হবে ধরে নাও তুমি ইলেভেনে এখন পড়ছো সেক্ষেত্রে তুমি শুধু মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে দেবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে তোমরা যারা অ্যাডমিশান হয়েছো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে দিতে হবে এভাবেই বলা হচ্ছে এবং তোমরা যে অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট কপি নিতে হবে এখানে বলে অবশ্যই এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদেরকে অ্যাডমিশন অ্যাডমিশন হতে হবে না হলে কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে না এবং ইনকাম সার্টিফিকেট তোমাদের বিডিও ইনকাম সার্টিফিকেট এম ইনকাম সার্টিফিকেট এই ধরনের হাই অথরিটির ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে তবে কন্যাশ্রীর ক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না সেটা আগেও বলেছি এবং তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড দেবে আধার কার্ডের স্ক্যান কপি এখানে যে কোনো একটা দিতে বলছে আধার কার্ড তোমরা দিয়ে দেবে এবং স্ক্যান কপি পাস বইয়ের যে পেজে তোমাদের আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার মেনশন রয়েছে সেই পাস বইটা ক্লিয়ার করে ক্লিয়ার করে পিডিএফ স্ক্যান করে আপলোড করতে হবে এবং এখানে বলা হচ্ছে যাদের ইয়ার গ্যাপ রয়েছে আমি বলেছিলাম ইয়ার গ্যাপের একটি প্রশ্ন ছিল এক্ষেত্রে বলে দিই যাদের ইয়ার গ্যাপ রয়েছে এদের এবারে তোমাদের দু সালের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে অতএব যারা দু করতে পারি বা বাইশে যারা করতে পারি তারা কিন্তু দু হাজার চব্বিশে তবে কি কারণে করতে পারি সেই কারণ নিয়ে তোমাদেরকে একটা দিতে হবে এবং ইনস্টিটিউশন হেডের কাছ থেকে তুমি ইয়ার গ্যাপ সার্টিফিকেট নিতে হবে যে তুমি কেন দু বছর তেইশ অথবা বাইশ সালে তোমরা কেন অ্যাপ্লিকেশন করতে পারোনি তার একটা সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় ম্যাক্সিমাম দু বছর গ্যাপ থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে তার বেশি হলে কিন্তু হবে না রেনুয়ালের ক্ষেত্রে যারা রেনুয়াল করবে তোমাদের মার্কশিট দিতে হবে লাস্ট যে কোয়ালিফাইং মার্কশিট রয়েছে তার মার্কশিট তোমরা দেবে এবং অ্যাডমিশন রিসিপ কপি দেবে এই দুটো দিয়েই কিন্তু রেনুয়াল করা যায় রেনুয়ালের জন্য বিশেষ কোনো ডকুমেন্টসের প্রয়োজন থা হয় না এরপরে বলবো যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই পোর্টাল থেকে নয় তোমাদেরকে ঐক্যশ্রীর যে পোর্টাল রয়েছে সেখান থেকে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় অটোমেটিক্যালি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল থেকে অটোমেটিক্যালি তোমাকে কনভার্ট করে দেওয়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওখানে অ্যাপ্লিকেশন করার সময় অপশন চলে আসবে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছো তোমরা ঐক্যশ্রী পোর্টাল থেকে তোমাদেরকে অনস্ক্রিন দেখিয়ে দিই এই যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইনান্স কর্পোরেশন এই ওয়েবসাইট থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা যাবে এখানে এই যে বলে দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশন উইথ রিকোয়েস্ট প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এস টি এস পি এম সি এম এবং এস বি এম সি ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন চব্বিশ প পঁচিশ ক্যান বি মেড তিল থার্টিথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অতএব ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালের ক্ষেত্রে কিন্তু এক 30 সেপ্টেম্বর পর্যন্ত ডেট দেওয়া হয়েছে এর মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে পরে ডেট এক্সটেন্ড হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না এবারে তোমাদের লাস্ট যে ইনফরমেশনটা দেব যারা গতবারে টাকা এখনো পাওনি তোমাদের কি হবে বলে রাখি তোমাদের 4 সেপ্টেম্বর 2024 এ ইনস্টিটিউশন এন্ড থেকে ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল অতএব যাদের দেরি করে ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করা হয়েছে দেরি করে তোমরা সেই কারণেই তোমাদের টাকা আটকে আছে তোমাদের সেই টাকা খুব শীঘ্রই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমরা প্রত্যেকে সেই টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং তার প্রসেসিংও চলছে অফিসিয়াল ভাবে এছাড়া তোমাদেরকে যেটা বলবো যদি তোমাদের ক্ষেত্রে অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে যদি আধার লিঙ্ক না থাকে এনপিসিআই লিঙ্ক যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তোমরা এই দুটি বিষয় কিন্তু অবশ্যই অ্যাকাউন্টের সাথে লিংক করে রাখবে আধার লিঙ্ক ডিবিটি এবং এনপিসিআই এই তিনটি কাজ তোমার অ্যাকাউন্টে অবশ্যই করে রাখতে হবে তাহলে টাকা ঢোকার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের খুঁটিনাটি ইনফরমেশন ভিডিও একমাত্র সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলেই পাওয়া যায় সেক্ষেত্রে অন করে দিতে হবে এবং লাইক করতে হবে অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করতে হবে এই কাজটি করে দিলেই আমি উৎসাহিত হব তোমাদের নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে সবার প্রথম সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল ভিডিও আকারে নিয়ে আসবে সে কারণে সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ